নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও খুব 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 ভালো আছি। ব্লগ বুকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটা সাবেকি পদ্ধতিতে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আমার মায়ের কাছ থেকে শেখা চিংড়ি চিচিঙ্গা ভাজা। তাহলে চলুন আমি কিভাবে কম উপকরণ দিয়ে চিংড়ি চিচিঙ্গা ভাজা রেসিপিটি করি, তাহলে চলুন দেখা যাক। প্রথমে আমি চিচিঙ্গাটা নিয়ে নিয়েছি, নিয়ে দেখুন এরকম করে ছাড়াতে ছাড়ালে তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায়। অনেকে আবার ছুরি দিয়েও ছাড়াতে পারেন, আবার যাদের বটিতে সুবিধা হয় তারা বটিতেও ছাড়াতে পারেন, ফিলারেও হয়, কিন্তু ফিলারের থেকে ছুরিতে আর বটিতে খুব ভালো হয়। দেখুন আমি বটিতে এইভাবে চিচিঙ্গাটাকে ভালো করে গাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু চিচিঙ্গা যদি ফ্রিজে থাকে না তাহলে ছাড়াতে একটু অসুবিধা হয়, কিন্তু যাই হোক চিচিঙ্গাটাকে আমি ভালো করে আঁশটাকে ছাড়িয়ে নিচ্ছি। নিয়ে এইবারে চিচিঙ্গাটাকে আমি একটু ছোট ছোট করে নিচ্ছি, ছোট করলে কি কাটতে সুবিধা হবে। আমি এবার চিচিঙ্গাটাকে এবার একটুখানি চিড়ে নেব। নিয়ে হ্যাঁ, চিচিঙ্গাটা কিন্তু একদমই কচি চিচিঙ্গা, ভিতরে যে দানা আছে সে দানাটা ফেলে দিলাম। দিয়ে এইবার এরকম পাতলা পাতলা করে আমি চিচিঙ্গাটাকে ছাড়িয়ে মানে কেটে নিচ্ছি। দেখুন আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। চিচিঙ্গাটা যত পাতলা করে কাটবেন তত কিন্তু মানে মানে রান্না করতে সুবিধা হবে আর সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। দেখুন আমি এইভাবে চিচিঙ্গাটাকে ছাড়িয়ে নিচ্ছি। চিচিঙ্গাটা আমার কাটা হয়ে গিয়েছে, এরকম করে কেটে নিয়েছি। দেখুন পাতলা পাতলা করেই কেটে নিয়েছি আমি। আবারও বলছি পাতলা করে কেটে নিলে সিদ্ধ হবে তাড়াতাড়ি। এবার আমি চিচিঙ্গাটা ভালো করে ধুয়ে নিচ্ছি, বেশ একটু মানে কষিয়ে কষিয়ে আমি চিচিঙ্গাটাকে ধুয়ে নিচ্ছি। চিচিঙ্গাটা আমার ধোয়া হয়ে গেছে, এবার জল ঝরাতে রেখে দেবো। এদিকে আমি একটা সাদা কড়াই নিয়েছি, নিয়ে আমি একটু বেশি করেই সাদা তেল দিচ্ছি। আমি কিন্তু চিচিঙ্গাটা সাদা তেলে রান্না করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও রান্না করতে পারেন। এবার আমি কড়াইয়ের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, নিয়ে ভালো করে আবার একটুখানি নাড়িয়ে নিলাম। নিয়ে এবার আমি কড়াইয়ের মধ্যে যে চিংড়ি মাছগুলো ছিল সেই চিংড়ি মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। চিংড়ি মাছের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, আর একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে আমি চিংড়ি মাছটাকে এবার ভাজা হয়ে গিয়েছে চিংড়ি মাছটাকে আমি তুলে নিলাম। আমি কিন্তু সম্পূর্ণ সাদা তেলেই রান্না করছি, তেলটা একটু বেশি দিয়েছি যাতে আমার পরবর্তীকালে আর তেল দিতে না হয়। এবার আমি কড়াইয়ের মধ্যে কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। দিয়ে এবারে আমি এখানে একটু দেড়খানা মতো পেঁয়াজ কেটে রেখেছিলাম ঝুড়ি ঝুড়ি করে, সেই পেঁয়াজটা আমি তেলের উপরে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি ভালো করে পেঁয়াজটাকে আর লঙ্কাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এখানে আমি প্রায় 10-12টা মতন রসুনের কোয়া নিয়েছিলাম, সেই রসুনটাকে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বেশ আবারও ভালো করে ভেজে নেবো, একেবারে যে খুব লাল লাল করে ভাজবো তাও নয়, আবার যে মানে একটু কাঁচা কাঁচা থাকবে তাও নয়, মানে মিডিয়ামভাবে আমি ভালো করে একটু ভেজে নেবো। এদিকে যে আমি জল ঝরিয়ে রেখেছিলাম চিচিঙ্গাগুলোকে, সেই চিচিঙ্গাগুলোকে দিয়ে দিলাম। ভালো করে চিচিঙ্গাগুলোকে এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো।
কারণ চিচিঙ্গা দিয়ে প্রচুর জল বেরোয়। এখন মনে হচ্ছে এতটা, কিন্তু লাস্টে যখন জলটা বেরিয়ে যাবে তখন অল্প হয়ে যাবে। এবার বেশ ভালো করে আমি পেঁয়াজ আর রসুন কালো জিরে লঙ্কার সাথে ভালো করে মাখিয়ে নেওয়ার চেষ্টা করছি। এবার ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি, নিয়ে দেখুন যতটা বেশি লাগছিল ততটাও কিন্তু বেশি লাগছে না। এবারে আমি চাপা দিয়ে দেব। চাপা দেব এই জন্য যে এক্সট্রা জলটা আছে সেই জলটা যেন বেরিয়ে যায়। হ্যাঁ দেখুন আমার কিন্তু এক্সট্রা জলটা একদমই অনেকটাই বেরিয়ে গেছে। কমে কতটুকু হয়ে গেছে দেখেছেন, এর থেকে এখনও জল বেরোবে। সেই জন্য এটাকে ভালো করে আবারও ভাজতে হবে। আমি ভালো করে ভাজছি, ভাজার মধ্যে এবার আস্তে আস্তে এতে হলুদ দিয়ে দিলাম আন্দাজ মতন, আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ, দিয়ে আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করব। এই চিচিঙ্গা ভাজাটা কিন্তু মানে শুধু ওই নাড়াচাড়া করতে হবে, ঢাকা দিতে হবে, আর মশলা দিয়ে যেমন যেভাবে খান সেইভাবে দিয়ে, মানে এতে তো অ্যাকচুয়াল জল দেয় না আমি যতদূর জানি, আর এর থেকে অনেকটাই এক্সট্রা জল বেরিয়ে যায়। এই জলটা যত মরে যাবে চিচিঙ্গা ভাজা কিন্তু খেতে ততটাই টেস্ট লাগবে। এবার আমার চিচিঙ্গা ভাজাগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার কিন্তু আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, যেহেতু আমার এক্সট্রা জলটা সব বেরিয়ে গিয়েছে তবুও আবারও একটু ভালো করে নাড়াচাড়া করবো। এবার আমি মানে নুন ঝালটাকে ব্যালেন্স রাখার জন্য অল্প একটুখানি চিনি দিলাম, আপনারা চাইলেও চিনিটা নাও দিতে পারেন, আমি জাস্ট ঝাল নুনটাকে ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য একটুখানি দিলাম। আর দেবো একটু সামান্য সামান্য বলতে একটু মানে যারা যেমন ঝাল খাবে সেই অনুযায়ী দেবো একটু লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু এই লঙ্কার গুঁড়োটা বাড়িতেই তৈরি করে রেখেছি, সেই লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। আমার কিন্তু রান্নাটা প্রায় শেষেরই পথে, আর দেখুন মানে জলটা বেরিয়ে গিয়ে কিন্তু তেলটা, যে তেলটা ছিল সেই তেলটাই কিন্তু বেরিয়ে যাচ্ছে। আমার রান্নাটা হয়ে গিয়েছে, আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর আপনারা চাইলে কাঁচা লঙ্কা নাও দিতে পারেন, কারণ যে যেমন ঝাল খাবেন সেই রকম দেবেন। রান্নাটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্লিজ প্রেস করবেন। আর যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই রকম চিচিঙ্গা ভাজা দিয়ে গরম ভাতে এক থালা পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ। Thank you.